আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে তো আজকের এই রেসিপির বিশেষত্বটা হচ্ছে দশ থেকে বারো ঘন্টা মেরিনেশনের জন্য চিকেনটা রাখতে হবে না অনলি থার্টি মিনিটসে সম্পূর্ণভাবে তৈরি করে ফেলতে পারবেন কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই তো চলুন ভিডিওটি দেখা যাক স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির রান আর এই রানগুলো খুবই ছোট ছোট তাই দেখতে খুব ছোট মনে হচ্ছে আর এগুলো ফ্রেশ ছিল তবে আমি ফ্রিজে রেখেছিলাম তাই বরফ জমে গেছে এখন আমি বরফটা ছাড়িয়ে নেব পানি দিয়ে চিকেন চাই হ্যাঁ फ्राइड चिकन और राव चिकन। फ्राइड चिकन। फ्राइड चिकन। <laughs> और चिकन चाहिए। यू वांट फ्राइड चिकन? हाँ। ओके okay, अभी फ्राई करके देंगे ठीक है? मी बनाऊं। थोड़ा समय लगेगा ना थोड़ा सा टाइम चाहिए। मी बनाऊं मी बनाऊं। मी बनाओ मी बनाऊं नो यू कैन? ओके तुम बनाओगे आज ठीक है? তো আপনারা দেখলেন আমার মেয়েটা কতটা অধীর আগ্রহে বসে আছে চিকেন ফ্রাই খাবে বলে তাই আজকে আমি দশ থেকে বারো ঘন্টা মেরিনেশনের জন্য রাখবো না আমি খুবই তাড়াতাড়ি এটাকে ফ্রাই করে দেব। আর দেখুন পানি দেওয়ার কারণে মুরগির রানগুলো ছেড়ে ছেড়ে গেছে এখন আমি একটা পেয়ালাতে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য আজকের যে চিকেন ফ্রাইটা কেপসি স্টাইলে হলেও একটু ভিন্নভাবে হবে কারণ আজকে মেরিনেশনের জন্য যেহেতু আমি রাখবো না তাই আমি এটাকে একটু কেটে কেটে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন আরও একটি কেটে দেখাচ্ছি আর আমি সবগুলো লেগ পিস ঠিক এইভাবেই কাটবো ভালোভাবে দেখে নিন ঠিক এইভাবে চাকুটা ঢুকিয়ে রানের যে চারপাশে দুইটা বা তিনটা ছিদ্র করে দেব। ভিতরে চাকুটা ঢুকিয়ে চাকুটা খুবই পাতলা হতে হবে বাকি সবগুলো লেগ পিসেস আমি ঠিক এইভাবেই কেটে নেব তো দেখুন সবগুলো লেগ পিসেজ আমি কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে এক একই সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচের পাউডার আধা চা চামচ আদা পাউডার আধা চা চামচের চেয়েও একটু কম রসুন পাউডার আর দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ অরগানো বা মিক্সড হার্ব আধা চা চামচ কালো গোলমরিচের পাউডার আপনারা চাইলে সাদা গোলমরিচের পাউডারটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ছয়া সস তো দেখলেন সব মশলাগুলো দেয়া হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোর সাথে আর মুরগির রানগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই মশলাগুলো একটু ভিতরে ভিতরে দিয়ে দিতে পারেন যেখানে যেখানে কেটে দেয়া হয়েছে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য কোট করার জন্য আমার যা যা লাগবে তো প্রথমে নিয়েছি একটি বল আর বলে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার আধা চা চামচ পরিমাণ লাল মরিচের পাউডার আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ রসুন পাউডার আধা চা চামচ পরিমাণ আদা পাউডার আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের পাউডার এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কোট করার জন্য আরও লাগবে বাটার মিল্ক সেজন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ তরল দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস আর এগুলো খুব ভালোভাবে নেড়ে চড়ে নিলাম আর একটা বিচি পড়ে গেছিলো লেবুর সেটা তুলে ফেলে দিলাম তো দেখুন কতটা ঘন হয়ে এসেছে মানে বাটার মিল্কটা একদম তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে আর এই ডিমটি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দেখুন আমার যে বাটার মিল্কটা এখন সম্পূর্ণভাবে রেডি কোট করার জন্য পনেরো মিনিটের মতো হয়ে গেছে এখন আমি মুরগির পিচগুলো কোট করে নেব কোট করার জন্য প্রথমে নিয়ে নিলাম একটি মুরগির রান আর এই রানটি ময়দার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে গড়িয়ে মিক্স করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে ঠিক এভাবেই যেমনটি দেখতে পারছেন এক সময় দেখা যাবে মুরগির যে মশলাগুলো আর দেখা যাচ্ছে না তার মানে ময়দাগুলো খুব ভালোভাবে লেগে গেছে তারপর এটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়দাগুলো যে আগলা ময়দাটা সেটা ফেলে দিয়ে দিয়ে দিতে হবে বাটার মিল্কে বাটার মিল্কে ঠিক সেম প্রসেস গড়িয়ে গড়িয়ে মিক্স করে একটু ঝাঁকিয়ে আবার নিয়ে আসতে হবে ময়দাতে মুরগির পিসটি ময়দাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে ঠিক এভাবেই যেমনটি দেখতে পারছেন খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেন কোথাও ভেজা বা মশলা না থাকে না দেখা যায় সম্পূর্ণ জায়গাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি আপনারা কেএফসির অরিজিনাল রেসিপিটা চান তাহলে আমার এই টিপসগুলো ফলো করতে হবে আর এইভাবে ঝেকে ঝেকে আগলা ময়দাটা ফেলে দিতে হবে আরও একটি মুরগির পিজ আপনাদেরকে দেখাচ্ছি কোট করে সেম প্রসেস আর হ্যাঁ এই মুরগির পিচগুলো মশলা দিয়ে মাখিয়ে দশ থেকে বারো ঘন্টা রাখার নিয়ম বা আমিও সব সময় রাখি তবে আজকে আমার হাতে সময় একদম ছিল না আমার বাচ্চা খাওয়ার জন্য একদমই পাগল হয়ে আছে বারবার বলছে যে আমি চিকেন ফ্রাই খাবো কে এফসি চিকেন ফ্রাই যার কারণে খুব তাড়াতাড়ি চলে আসলাম আর আমি এই রেসিপিটা বানিয়ে দেখেছি খেতে দারুণ মজা তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সবগুলো মুরগির পিচ কোট করা হয়ে গেছে এখন যাব ফ্রাই করার জন্য একটি হাড়িতে নিয়েছি ভেজিটেবল ঘি পরিমাণ মতো নিয়েছি দেড় লিটারের মতো হবে এখানে তো এই ঘিটা এখন সম্পূর্ণভাবে গরম খুব বেশি হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে মুরগির পিচগুলো দিয়ে দেব তিন থেকে চার মিনিটের মতো হয়ে গেছে এখন আমি মুরগির পিসগুলো উল্টে দিচ্ছি যদিও উল্টানোর প্রয়োজন হয় না যেহেতু ডোবা তেল তারপরেও একবার উল্টিয়ে দিলাম এক মিনিটের মতো ফ্রাই করে আরও একবার উল্টে দিলাম চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি একটি ট্রেতে কিচেন টাওয়াল বেছে তার মধ্যে চিকেনগুলো উঠিয়ে নেব আর হ্যাঁ চিকেনগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু পিসগুলো খুব ছোট ছোট মাত্র ছয় থেকে সাড়ে ছয় মিনিট সময় লেগেছে আমার আর বাকি যে মুরগির পিসগুলো এভাবে জালিতে তুলে নেব যেন ঘিটা ঝরে যায় এভাবে একে একে সবগুলো মুরগির পিস তুলে নেব তো দেখলেন কতটা তাড়াতাড়ি কত সুন্দরভাবে হয়ে গেল আজকের কে এফ সি স্টাইলের চিকেন ফ্রাই মূলত আজকে আমার মেয়ের জন্য এত তাড়াহুড়া করে বানানো নতবা আমি সব সময় দশ থেকে বারো ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দেই তো আজকে অনলি তিরিশ মিনিটে হয়ে গেল আমার আজকের যে কেএফসি স্টাইল চিকেন ফ্রাইটা আর এটা খেতেও দারুণ মজা তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে খুব অল্প সময়ে কিভাবে কেএফসি স্টাইলের চিকেন তৈরি করা যায় তো এখান থেকে আমি মুরগির পিস নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যদিও খুব গরম ধরতে কষ্ট হচ্ছে তারপরেও দেখিয়ে দিচ্ছি দেখুন উপরের দিকটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা সফট হয়েছে দেখতেও দারুণ আর খেতেও অনেক মজা আর যে টমেটো সসটা দেখতে পারছেন এটা ঘরেই তৈরি করা হয়েছে ডিসক্রিপশনে লিংক দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে চিকেনের সাথে একটু ছুপও বানিয়ে দিয়েছি আর কয়েকটা আলু ফ্রাই করে দিয়েছি কারণ হ্যাঁ বিবি ফের ফুকে তো আমি কথা বলা যাবে না এখন এখন শুধু আঙ্গুল দেখাবে কারণ ভালো লেগেছে না বাবা আর চিকেন ফ্রাই ক্যাস লাগা আচ্ছা লাগা ইয়ে আমি তোমরা চ্যানেলটা নাম বাতাও ইউটিউব চ্যানেলকার নাম বাতাও কারণ বলো ক্লিয়ার বলো যারা নোরা লিটল ভাড়া তারা ইয়েস আপনাদের যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমার আজকের অল্প সময়ের ক্রিস্পি কেপসি স্টাইলের চিকেন ফ্রাই তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে জারানুরা লিটল ব্রাদার আর আমার একটি ফেসবুক পেজ আছে জারানুরা লিটল ব্রাদার আশা করি সবাই লাইক করে ফলো করে পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ